ধনী গরিব নির্বিশেষে সকল স্তরের মানুষ এক কাতারে বসে ইফতার করছেন। টাঙ্গাইল জেলা সদরে মিলেছে এই মানবধর্মী চিত্র। ব্যানারে লেখা রয়েছে মাসব্যাপী সবার জন্য ইফতার, যেখানে প্রতিদিন 300 রোজাদারদের বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে। ইফতার শুরুর আগ মুহূর্তে রীতিমতো ভিড় লেগে যায় শহীদ মিনার প্রাঙ্গণে। প্রতিদিন শত শত মানুষ ইফতারের জন্য সারিবদ্ধ হয়ে বসেন এখানে। ব্যতিক্রমী এই উদ্যোগটি নিয়েছে ত্রিবেণী টাঙ্গাইল এবং বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 1992। এ নিয়ে অষ্টমবারের মতো তারা এই ধরনের আয়োজন করেছে। আমরা দীর্ঘ 8 বছর যাবৎ মাসব্যাপী সবার জন্য ইফতারের আয়োজনটি করে আসছি। আমাদের এই আয়োজনে প্রতিদিন প্রায় 300 মতো লোক এখানে ইফতার করে। আমরা ত্রিবেণী টাঙ্গাইল এবং বিন্দুবাসিনী বয়স 1992 ব্যাচ। 8 বছর এই যে রোজদারের সেবা করি, খুব আনন্দ লাগে। ভিন্ন ধর্মী এই ইফতার আয়োজনে সপ্তাহে 4 দিন দেয়া হয় শরবত সহ ছোলা, মুড়ি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শশা, ফল সহ বেশ কয়েকটি পদ। বাকি 3 দিন দেয়া হয় খিচুড়ি ও মাংস। দোয়া শেষে মাগরিবের আজান হলেই সকলে এক কাতারে প্রাণ ভরে তৃপ্তি সহকারে ইফতার করেন। সপ্তাহে 3 দিন এখানে খিচুড়ির আয়োজন থাকে, খিচুড়ি, মাংস, সবজি খিচুড়ি এবং মাংস। এছাড়া বাকি দিনগুলোতে বুট, মিরি, পেঁয়াজু, একটা ফল, সেদ্ধ ডিম, এই আয়োজনগুলো থাকে। প্রতিদিন মাওলানা দিয়ে দোয়া মাহফিলের ব্যবস্থাও রাখা হয়েছে এই আয়োজনে। ইফতারের আয়োজনের পাশাপাশি মাসব্যাপী বিনামূল্যে কোরআন শেখানোর উদ্যোগ নিয়েছেন তারা। অনেক পথচারী আছেন যারা কাজের জন্য রাস্তায় আটকা পড়ে যান, আবার অনেক অসহায় মানুষ আছেন যাদের স্বাদ থাকলেও সামর্থ্য নেই ইফতারে ভালো কিছু মুখে দেওয়ার। মূলত পথচারী ও গরিব অসহায় মানুষদের উদ্দেশ্যেই এই ইফতারের আয়োজন। আমরা গরিব মানুষ, আমাদের কামাই করি না, মানুষ নাই, স্বামী নাই, আমরা এনে যা খাই খুব ভালো খাওয়ায় আমাদের, আমরা খুব খুশি খাওয়াতে কিনতে পারি না, দেখেই বোধ হয় আমরা এখানে আসি। খাবার গুলো খাইতে খুব মজা লাগে। আমার হয়তো সময় হয়ে গেছিল ইফতারের, আমি এই জন্য এখানে এসে বসি, এখানেই আমি ইফতার করি। বিনামূল্যে ইফতারের এই উদ্যোগটি সমাজের সর্বস্তরে গ্রহণযোগ্যতা পেয়েছে। সামর্থ্যহীন অসহায় মানুষ বিনামূল্যে ইফতার করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা চান গরিব ও অসহায়দের জন্য এমন আয়োজন অব্যাহত থাকুক। আমরা গরিব মানুষ, আমরা কিনা খাইতে পারি না, তাগরে দার মতো সামর্থ্য আঙ্গনিকে দিছে, আল্লাহ পাকে দিছে, আমরা হেনে খানাটা খাই, তার কাছে আমরা লাখ লাখ শুকরিয়া যাই। আল্লাহ দিনই তারে পরকালে আল্লাহ দিনই তার শান্তি দেয়। হ্যাঁ, খুশি, আমরা খুশি। আমরা এই খানাটা খাইতে পারি না, আমরা কত দূর থেকে আসি, দূর বাইরে আসি, আইসে হেনকার খানাটা খাই, আল্লাহ খাওয়ায়, তাগরে দার মতন তফিক দান করে দেখে আমরা খাই।